টাইগার ক্রিকেট পাড়ায় বর্তমানে একটাই আলোচনা, মুমিনুল হক। ব্যাটার আর নেই, দলও জিততে পারছে না। টেস্ট ক্যাপ্টেন মুমিনুলের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন জোরালো হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট হারের পরপর। প্রশ্নবিদ্ধ শরীরী ভাষা, ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি রিভিউয়ের অপব্যবহার করা লজ্জা, পাস মার্কটাই তো তুলতে পারেননি ক্যাপ্টেন মুমিনুল। এর চেয়েও বেশি প্রশ্নবিদ্ধ তার ব্যক্তিগত ফর্ম। শেষ 10 ইনিংসে 2 অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মোটে 2 বার, 3 বারই আউট হয়েছেন কোনো রান না করেই। গড় 10-8, পরিসংখ্যানগুলো বড় হতাশার, দুশ্চিন্তারও। কোচিং স্টাফ থেকে বোর্ড কর্তারা সবাই যখন ক্যাপ্টেনের ফর্ম নিয়ে চিন্তিত, তবুও বারবার নিজেকে ডিফেন্স করার চেষ্টায় মুমিনুল। আমার ব্যাটিংয়ে হয়তো না, আমি আমার ব্যাটিংয়ে হয়তো ইয়া না, হয়তো সত্যি কথা হয়তো চিন্তিত না, হয়তো সত্যি কথা অত বেশি চিন্তিত না আমি। যেমন তাইলে আমাদের একটা টিমে সত্যি কথা বলতে আপনার সবার তো পারফর্ম করাটা ডিফিকাল্ট, তাই না? 11 জনে যদি 100 করে তাহলে রান হবে 1100। আমার কাছে মনে হয় আপনার ক্রিকেট খেলাটা এরকম হয়, 2 জন পারফর্ম করবে অথবা 3 জন করবে, যারা করবে তারা বড় করবে, জিনিসটা তো এরকমই। দলের সাথে নিজের ব্যর্থতায় অধিনায়ক যখন ভরা প্রেস কনফারেন্সে এমন সব কথা বলেন, সেটা তো একরকম সীমা লঙ্ঘনের পর্যায়েও পড়ে। বিসিবির ঊর্ধ্বতন মহল মুমিনুলের বক্তব্যে হতাশ। ক্যাপ্টেন মানেই তো অটোমেটিক একাদশে, অধিনায়ক কোটার চাপ নিতে পারছেন না একসময়ের সেরা ক্রিকেটার মুমিনুল। তাই তো ভাবনা শুরু হয়ে গেছে, বিসিবির ডিসিশন মেকাররাও মুমিনুলকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান তো জানিয়েই দিলেন, শুধু ব্যাটসম্যান নাকি অধিনায়কত্ব কোনটা চান মুমিনুল, এমন ইঙ্গিতই বলে দিচ্ছে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরেই অধিনায়ক হিসেবে মুমিনুলের অগ্নি পরীক্ষা। দেখেন, ক্যাপ্টেন্সি ইজ অ্যাডিশনাল প্রেশার। ব্যাটিং করার সময় সে যখন রান করতে পারছে না, সে বুঝতে পারছে যে ক্যাপ্টেন হয়ে আরও কারোর সাথে যে বলবে, আরও তার পরামর্শ দিতে চাইবে, সেই জায়গাটা হয়তো সে মনে করছে যে একটু ইনফিরিয়রিটিতে একটু তার সমস্যা হচ্ছে, এটা কমপ্লেক্স থাকতে পারে তার, যেহেতু নিজে রান করতে পারছে না। এই তো এই কমপ্লেক্স থেকে সে যখন পারছে না, চাপটা বেশি হয়ে যাচ্ছে, ব্যাটিংয়েরও এটা প্রভাব পড়তে পারে। তো আমার মনে হয় যে মেবি হি মাইট ডিসাইড যে তার কোনটা হলে বেটার হয়। তো এইটা নিয়েই আলাপ করার কথা আছে ম্যানেজমেন্টের সাথে, আমাদের সাথে বসার কথা আছে, প্রেসিডেন্ট সাহেব আসুক তাহলে এটা নিয়ে আলাপ করবে। নেতৃত্ব বোঝা হয়ে দাঁড়িয়েছে একসময়ের সেরা টেস্ট ব্যাটারের। 22 গজে নামলেই মনে হচ্ছে এলোমেলো, যেন ব্যাটিং করাই ভুলে গেছেন। সত্যিই তো ব্যাটিংটা ভুলে যেতে বসেছেন মুমিনুল, সেটাই মনে করছেন দেশসেরা ক্রিকেট মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। আমরা সবাই জানি যে ও একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বেশ লম্বা সময় ধরেই। এই সময় যেটা হয় যে অনেকে খারাপ যখন করে সেটা ভালো করার জন্য অনেক সময় আরও খারাপ কাজ করে ফেলে, এগুলো করতে করতে মানে মূল থেকে হয়তো সরে যায় অনেক অনেক সময়, যে বেসিক্স থেকে বাইরে চলে গেলে ব্যাটিং করা এই লেভেলে খুব কঠিন। সো ওইটাই মূল কারণ, এবং সেটা যদি তাড়াতাড়ি সরে যায় ও ভালো করবে। এখন থেকে মনে হচ্ছে যে অলরেডি বেশ কিছু পিক করেছে এবং ভালোই ব্যাটেবল হচ্ছে। আমার মনে হয় যে সামনে আরও 2-4 দিনে যখন প্র্যাকটিস করবে বা নেটে যাবে, অনেক ইম্প্রুভ করবে আমার মনে হয়। ও যদি রান করতে তাহলে হয়তো আমরা ওদের ক্যাপাসিটি হয়তো অত বেশি আলাপ করতাম না, ও যদি রান করতে পারছে না সেই জন্য ডেফিনেটলি ক্যাপাসিটি একটা বড় প্রেশার তো হবেই, কারণ আমাদের দল খুব একটা ভালো করছে না। সেটা প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে, ওর ফর্মের প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে, সে একটা চাপতে থাকবে। সবারই খারাপ সময় যায় আবার কাটিয়ে ওঠে, মুমিনুলও চেষ্টা করছেন। মেন্টর ফাহিমের শরণাপন্ন হয়েছেন, নিবিড়ভাবে নিজেকে পরিচর্যা করে যাচ্ছেন। মাহমুদুর রহমান, বিডিক্রিক টাইম, ঢাকা।